আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাফিক ডিজাইনের সেকেন্ড পার্টে আমরা কথা বলবো ফটোশপ নিয়ে। তো ফটোশপের আজকে প্রথম ক্লাস, তো চলেন ফটোশপ নিয়ে শুরু করা যাক। তো দেখেন, আমরা একটা আপনার যদি প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড করা না থাকে অলরেডি, এরকম প্রজেক্ট ফাইল, যে প্রজেক্ট ফাইলগুলো এখানে সাজানো আছে, তো আপনারা অবশ্যই প্রত্যেকটা টিউটোরিয়ালের ওই টিউটোরিয়াল রিলেটেড যে প্রজেক্ট ফাইল আছে সেটা আপনি টিউটোরিয়ালের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন, ভিডিওর সাথে মিল রেখে কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক কথা না বলে। আর তো আমি প্রথমেই এখানে লিস্ট অনুযায়ী দিয়ে দিলাম, তা 15 16 এইভাবে। তো আমাদের 15 নম্বর ক্লাস, গেটিং টু নো ওয়ার্ক এরিয়া। তো আমি এখানে এসে ফটো ওপেন করার পরে, ফাইল থেকে ওপেন, ওপেন করার পরে আমি এখানে স্টেপ বাই স্টেপ স্টেপ লিস্ট আকারে দিয়ে দিই, সরি লিস্ট 15 নম্বর ছিল, তো ওপেন দিয়ে দিলাম। তো ওপেন হলো। তো ওপেন হওয়ার আগে আমি একটা জিনিস দেখি, যে আপনি ফটোশপ ওপেন করার সাথে সাথে এই অবস্থা আসবে আপনাদের, হয়তো এরকম নাও আসতে পারে, আপনার এরকম আসতে পারে প্রিফারেন্স থেকে জেনারেলে যাওয়ার পরে। আপনাদের এখানে দেখবেন অ্যাডভান্স কিছু অপশন আছে এখানে, ঠিক আছে, এখান থেকে ওপেন করে দিবেন। এই অ্যাডভান্স কিছু অপশন আছে, এই যদি প্রয়োজন হয় সেগুলো আপনারা এডিট করে নেবেন প্রিফারেন্স থেকে জেনারেল। এইখানে আমি শো কালার, তারপরে হচ্ছে ওয়ার্ক স্পেস, এইখানে আর টুলস এইভাবে আছে, এখানে দেখে নেবেন। এই যে এই যে যদি প্রয়োজন হয় আমরা অ্যাডভান্সে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এখানে প্লাগইনের ফটোশপ সার্ভার প্লাগইন, যদি আপনি প্রিমিয়াম ব্যবহার করেন, মানে প্রিমিয়াম বলতে আপনি যদি এটা ফটোশপের পেইড ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে এই বিষয়টা পাবেন, তাছাড়া আপনারা পাবেন না। এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ টুলস, ঠিক আছে, সিম্পল যে বিষয়গুলো সেগুলো আপনারা এখান থেকে ঠিকঠাক করে নিতে পারবেন। আবার আপনি এখান থেকে এসে পরিবর্তন করার পর এখান থেকে এসে ঠিকঠাক করে নিতে পারবেন। তো ঠিক আছে, আপনি ওপেন করার পর পরে এরকম নাও থাকতে পারে, আপনার ওপেন নিউ এরকম লেখা থাকতে পারে, তো আমরা এখানে একটু প্রিফারেন্স থেকে একটু অ্যাডভান্স কাজ করে নেই, এই জন্য একবার এরকম দেখাচ্ছে, সমস্যা নেই। আপনার সবসময় মেনু বার দেখাবে, মেনু বার দেখালে ফাইল থেকে নিউ অথবা এইখানে ক্রিয়েট নিউ একটা অপশন থাকবে, সেখান থেকে আসতে পারবেন। তো যাই হোক, আপনি ফাইল থেকে আমরা এই যে মোটামুটি ফটোশপ ওপেন করার পরে উপরে লাইনটাকে বলা হচ্ছে মেনু বার, ঠিকভাবে ইলাস্ট্রেটরের মতো, আর নিচে এটাকে বলা অপশন বার, ইলাস্ট্রেটর এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, আর এটা টুল প্যানেল, আর এটা হচ্ছে প্যানেল, ঠিক আছে। তার নিচে অবশ্যই এটা স্ট্যাটাস বার হবে, যদি কিছু থেকে থাকে সেটা, তো আমরা অন বাই অন কাজ করার সময় সেটা বুঝতে পারে। টোটাল এটা হচ্ছে ওয়ার্কিং স্পেস, আমরা নতুন নতুন ডকুমেন্ট দিলে নতুন নতুন ডকুমেন্ট সেভাবে হবে। এইখানেও আপনি যদি আপনার মতো একটু কাস্টমাইজ করতে চান, সেভাবে দেখা গেলো এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে দিয়ে দিলেন, এইখানে এক লাইনে করে দিলেন, দেওয়ার পরে আপনি এখান থেকে সেই যে ওয়ার্কিং স্পেস উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে যে নিউ নিউ ওয়ার্ক স্পেস নামে যদি আপনি সে সেভ করেন, টিএসটি টেস্ট নাম যদি সেভ করে রাখেন, ঠিক আছে, টেস্ট নাম যদি সেভ করে রাখেন, তো এখানে ওয়ার্ক স্পেস টেস্ট আছে, তা আপনি যদি এসেনশিয়ালে যান তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, এসেনশিয়ালে যাওয়ার পর রিসেট এসেনশিয়াল দিয়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে যাবে এটা। তো আপনার আবার যদি মনে করেন যে আপনার টেস্ট আপনার ওই স্টাইলে ফিরেছেন, তো এইভাবে, তো চাইলে আপনি এটা আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। এই টুল প্যানেলগুলো এখান থেকে নিয়ে আসার পরে আবার সেমভাবে এখানে এই যে ডট ডট আছে এখানে ধরবে, মাউস নিয়ে ক্লিক করে ধরে আবার সাইডে নিয়ে আসবেন, ব্লু কালার হয়ে গেলে তখন এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে। এই প্যানেল ট্যানেলগুলো সেমই ইলাস্ট্রেটরের মতো, তো আমি এটা দেখালাম না, না দেখে চলেন আমরা ফাইল থেকে নিউ একটা, আর এখানে কোলাপস করে দিই, ফাইল থেকে নিউতে
গিয়ে আমরা নতুন ফাইল ওপেন করতে পারি। তো আমাদের ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এইভাবে একটা লেয়ার চলে আসলো। তো ফটোশপ অবশ্যই রাস্টার গ্রাফিক্স এটা লেয়ার নিয়ে কাজ করে, এইখানে আর্টবোর্ডের বিষয় আসবে না। তো আর্টবোর্ড ভেক্টর ডিজাইন যদি আমরা করি ফটোশপে, তো সেই ক্ষেত্রে আসবে, তখনই আর্টবোর্ডের প্রাধান্য পাবে। তো ফটোশপ অনেক মজার একটা সফটওয়্যার। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট সে বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে বিস্তারিত বলার কিছু নেই, কেন প্যানেল সম্পর্কে আমরা জানি, অপশন বার যেটা ইলাস্ট্রেটর ছিল কন্ট্রোল প্যানেল সে সম্পর্কেও আমরা জানি, অপশন বারে হচ্ছে আমরা যে টুলস নিয়ে কাজ করব সেই রিলেটেড বিষয়গুলো এখানে অ্যাক্টিভ হবে। তো লাইক আমি এখানে একটা শেপ ওপেন করে দেখেন অনেক কিছু ওপেন হলো, ঠিক আছে। পাশাপাশি আমি যদি এখানে একটা ইমেজ ওপেন করি, তো সেক্ষেত্রে ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি যদি কোনো ইমেজ নিয়ে আসি, তো সেক্ষেত্রে সেই রিলেটেড বিষয়গুলো এখানে চলে আসবে। দেখেন সেই রিলেটেড বিষয়গুলো এখানে আসছে, কন্ট্রোল বারে আগের মতো স্টক টেস্টক ওইগুলো নেই। আর এই টুলসগুলো আমরা কাজ করতে করতে অন বাই অন শিখে যাবো। তো আমরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রাখবো, এবং নেক্সট ক্লাসে বা নেক্সট টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে হয় সেটা। তো আমি বরাবরই বলি, এই টিউটোরিয়ালগুলো একেবারে যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের জন্য, যারা জানে অলরেডি তাদের জন্য না, তাদের জন্য অ্যাডভান্স কোর্স। তারা আমার গ্রুপে জয়েন করবেন, গ্রুপে সম্পূর্ণ ফ্রি করানো হয় এবং গ্রুপের সাথে কানেক্ট থাকেন, গ্রুপ পেজ এখানে কানেক্ট থাকেন। দেখেন আমি প্রতি মাসে চেষ্টা করি নতুন করে একটা ব্যাচ শুরু করতে, তো হয়তো সময় স্বল্পতার কারণে অনেক সময় হয় না, 2-3 মাসও লেগে যেতে পারে ব্যস্ততার কারণে। তো আমি ওই পেজে কানেক্ট থাকবেন, এবং আপনাদের ইন্টারেস্ট যদি সেরকম থাকে, অনেকে যদি অনেকের ইন্টারেস্ট থাকলে তারা নক যদি দেয়, তাহলে 20-25 বা 30 জনও যদি নক দেয় তাহলে আমি একটা ব্যাচ শুরু করি। এখানে আমি কোনো কোর্সই নেই না, আমি অলরেডি আমি অবশ্য একটা প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইন ইনস্টিটিউট, গ্রাফিক্স অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং ইনস্ট্রাক্টর, তারপরেও আমি কিন্তু অনলাইনে কোনো পেমেন্ট নিয়ে থাকি না। আপনি যদি আমার প্রতিষ্ঠানে আসেন, আর যদি খুলনাতে থাকেন ফ্রি, তো প্রতিষ্ঠানে যদি আসেন তাহলে সেখানে কিন্তু একটা মোটা অঙ্কের কোর্স নেওয়া হয়। সো এইটা যে বেসিক কোর্সটা ফ্রি পাচ্ছেন তার মানে এই না যে কিছু শিখতে পারবেন না। বেসিক মানে বেসিক, আপনি বেসিক ধারণা রাখবেন, আপনার হাতে খড়িতে হোক, তারপরে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সের পরে মিস্ত্রিতে যান। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।